Dear students, welcome to our Gandhi College Admission e-learning class. आज के हमारा standard 2 है इतिहास पढ़ो नोटों में एक तो अध्याय चाका आविष्कार हो जाऊँगा. चाका माने बुझते ही बात चो. एक उन जरा कुन चाका थोड़ा देखो तो कुन किन तो रखो मार्च लगा दे चिल्ला. तो कुन उन तारा की दिए तारा चाका ना पता तो कुन जानवर व्यवहारी बड़ा जानवर से चाका की भावे आविष्कार हुए चिलो शेष उनपर कामना चिके बोल. চাকার আবিষ্কার ছিল মানব সভ্যতার একটা যুগান্তকারী ঘটনা. চাকা আবিষ্কার করার পর থেকেই মানুষের সভ্যতা আরো কিছুটা একটা এগোলো. সাইকেল চলছে চাকার সাহায্যে, বাস চলছে চাকার সাহায্যে, কিন্তু এই চাকাটা এলো কিভাবে? চাকাই হলো অগ্রগতির প্রতীক. চাকা না হলে তো কোনো যানবাহন এগোবে না. এই চাকা আবিষ্কার হয়েছে নতুন পাথরের যুগের সময়. আদিম মানুষ স্থায়ীভাবে যখন বসবাস করতে শিখলো তখন তারা গরু, গাধা, ঘোড়ার পিঠে, যেগুলো তারা বাড়িতে পোষ মানে, সেই সব পশুদের পিঠে তারা তাদের মাঠের ফসল চাপিয়ে বাড়ি আনত. একটা সময় মানুষ ভাবতে লাগলো জলপথে কিভাবে যাতায়াত করা যায়. এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য জলপথ ছিল. তখন তারা লক্ষ্য করলো গাছের গুঁড়ি বা কাঠ জলে ভাসে. বুদ্ধি খাটিয়ে এবার মানুষ জলপথে যাবার জন্য এরকম ভেলা বানায়. তোমরা দেখেছো, অনেকে দেখবে এখনো ওই গলার মান্দা তৈরি করে না, ওরকম জলের মধ্যে ভাসায়, ঠিক দেখবে এইরকম টাইপের কথাটা. গাছের গুঁড়ি বা কাঠ জলে ভাসে, যেটাকে তারা তৈরি করে কি করলো, গাছের গুঁড়ি দিয়ে ভেলা তৈরি করলো. আরো কিছুদিন পরে কাঠের গুঁড়ির মাঝখানটা গর্ত করে নৌকা বানালো. ভেলা ও নৌকার সাহায্যে জলপথ তাদের অনেক সহজ কাজ হলো. আদিম মানুষ পাহাড় থেকে গোলাকার পাথরকে বহু দূর গড়িয়ে দেখেছে. পাথর ওপর থেকে গড়িয়ে তো নিচে পড়ে দেখেছে. গাছ কাটার পর খন্ড খন্ড গাছের গুঁড়ি একটু ধাক্কা দিয়ে দিলে কিছু দূর গড়িয়ে চলে যায়, সেটাও তারা লক্ষ্য করেছে. এবার তারা তাদের মাথায় বুদ্ধি এলো যে কিভাবে এই গাছের গুঁড়িকে গোল গোল করে কেটে চাকা বানানো যায়. এই চাকার মাঝখানে গর্ত করে তারা একদিন লাগিয়ে দিল কাঠের লম্বা টুকরোর সঙ্গে লাগিয়ে দিল. এইভাবে তারা গরুর গাড়ি বানালো, গাধার গাড়ি বানালো, পালিত পশুকে তারা এইভাবে ব্যবহার করতে শুরু করলো. চাকার সাহায্যে গাড়ি চালানো ছাড়াও আদিম মানুষ চাকা ঘুরিয়ে কাদা মাটি দিয়ে নানা রকম মাটির বাসনপত্র বানাতো, একে কুমোরের চাক বলে. এছাড়াও তারা দুটি গোলাকার পাথরের চাকার মাঝখানে ছিদ্র করে জাঁতা তৈরি করেছিল. এর মাধ্যমে আদিম মানুষ শস্য পেশাই করত. এই যে এটা তোমরা অনেকের বাড়িতে দেখেছো হয়তো, এখন পুরনো হয়ে গেছে যদিও, এটাকে এই যোগ জাঁতা বলে. ওই যে জাঁতা ভরে হাতের জোরে ছিল না অন্তশালী আকারে, সেই জাঁতা এর মাঝখানে ওইখানে চাল ডাল দিয়ে দিলে এই যে লাঠিটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে এখন ঘোরালে সেগুলো চাকের সাহায্যে, এটাকে বলা হয় চাক, ভেঙে যেত. আর এইটা তোমরা কুমোর বাড়ি গেলে এটা তোমরা দেখতে পাবে. কুমোর এই চাকের মাধ্যমে মাটির জিনিসপত্র ঘুরিয়ে ঘুরিয়ে মাটির জিনিসপত্র তৈরি করে. এইটা তোমরা এখন পর্যন্ত দেখতে পাবে. আর এইটা অনেক যদিও পুরনো হয়ে গেছে, অনেকের বাড়িতে এটা এখনো আছে, এটাকে জাঁতা বলা হয়. খন্ড খন্ড গুঁড়ি দিয়ে এক ধরনের চাকাহীন গাড়ি আজও বরফের দেশে আমরা দেখতে পাই. বলগা গুঁড়ি ও কুকুর দিয়ে এই গাড়ি টানা হয়. আমাদের জাতীয় পতাকায় আছে না চাকার চিহ্ন, চাকা অগ্রগতির প্রতীক বলে জাতীয় পতাকার মাঝখানে অশোক চক্র আছে না, এরকম আছে তো অশোক চক্র, তোমরা এরকম গোল টাইপের একটা দেখেছো তো, যেটাকে অশোক চক্র বলা হয়. চাকা অগ্রগতির প্রতীক বলে জাতীয় পতাকার মাঝখানে ওই চিহ্নটা দেওয়া. এবারে ছোট্ট একটা অধ্যায় বলুন, আমরা পুরোটা শেষ করে ফেলবো আজকে. এসো উত্তর লেখা অভ্যাস করি যেটা আছে, এটা কিন্তু আগে বললে হবে না, আগে তোমাদের এই অধ্যায়টা ভালো করে পড়তে হবে. এই যে চাকা আবিষ্কার যানবাহন, তারপরে তোমরা আমরা যেগুলো রিডিং এ করলাম সেইগুলো তোমাদের বোঝার সুবিধার্থে সুন্দর করে প্রশ্ন উত্তর আকারে এখানে দেওয়া আছে. কুমোররা চাকের মাধ্যমে কি তৈরি করে, জাঁতা কি, মানুষ কিভাবে চাকা তৈরি করেছিল, উপর থেকে পাথর গড়িয়ে পড়ে তারা কি দেখলো, কত দূর যায়, এইসব যেগুলো আমরা খুঁটিনাটি করলাম সেগুলো প্রশ্ন উত্তর আকারে তোমাদের বোঝার সুবিধার জন্য সুন্দর করে একটা দেওয়া আছে. তার মানে এইটা আমি বই খুলে এটা করবো এমন নয়, কিন্তু আগে আমরা রিডিংটা করে নিতে হবে. রিডিংটা করবো, ছবি দেখবো, তারপরে আমরা এখানে আসবো. এবারে আসি আমরা অনুশীলনীতে.
অনুশীলনীতে পৃষ্ঠা 40 এ আছে, দেখো যেগুলো অপশনাল প্রশ্ন উত্তর। আদিম মানুষ প্রথমে কি দিয়ে চাকা তৈরি করেছিল? লোহা, মাটি, গাছের গুঁড়ি না রাবার? বোঝাই যাচ্ছে তখন তো লোহা তো ছিলই না, রাবার ছিল না, মাটি দিয়ে তো চাকা হয় না, গাছের গুঁড়ি। পড়েছি আমরা চাকা দেখতে কেমন, চৌকো, চওড়া, লম্বা না গোল? চাকা অবশ্যই গোল। এইভাবে যে চারটে উত্তর আছে, যে উত্তরটা আমরা ঠিক ভাববো সেই উত্তরটা আমরা লিখব, লেখার আগে আমরা তুলব। দেওয়া আছে চাকা দেখতে কেমন, চাকা দেখতে কেমন, আমি যেটা উত্তর সেটা লিখব গোল, খদ দাগে আছে গোল, এইভাবে লিখব। শুধু গোল বলে লিখবো না, এইরকম করে আমরা লিখব। এবারে আছে শূন্যস্থান করুন, পাশের বক্সে শূন্যস্থানের উত্তরগুলো দেওয়া আছে, কোন শব্দটা কোন শূন্যস্থানে বসবে সেটা আমাদের বসাতে হবে। ড্যাশ চলে চাকার সাহায্যে, কি চলে চাকার সাহায্যে, এখানে অনেক আছে, সাইকেল চলে সেটা লিখতে হবে, করেছি আমরা। এবারে ঠিক ভুল, যেটা ঠিক তার পাশে রাইট, যেটা ভুল তার পাশে কাটা চিহ্ন আমাদের দিতে হবে। চাকাই হলো অগ্রগতির প্রতীক, ঠিক তো, চাকা অগ্রগতির প্রতীক, পাশের বক্সে ঠিক চিহ্ন দেব। এবারে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো, একদম পাঁচটা দেওয়া আছে, বাম দিকের গুলো আমরা তুলব, তুলে ডান দিকে ড্যাশ দিয়ে যে উত্তরটা ঠিক ঠিক তার সোজাসুজি বাম দিকে সোজাসুজি আমরা পাশাপাশি লিখব। অগ্রগতির প্রতীক কি আছে এখানে দেখো, কুকুর, স্থলজাল, আকাশযান, চাকা, জলযান, বুঝতেই পারছি চাকা হবে, পাশে ঘর তাক দিয়ে আমরা চাকা লিখব। একটি বাক্যে উত্তর দাও, মানুষ প্রথম কি দিয়ে চাকা বানিয়েছিল, মানুষ প্রথম কি দিয়ে চাকা বানিয়েছিল সেটা আমরা পুরো বাক্যে উত্তর লিখব। আগে দেখো আমি ডান দিক বাম দিকটা কিভাবে করতে হবে একবার বলে দিই, এরকম উপরে আমরা লিখবো বাম দিক, একদিকে লিখবো ডান দিক, বাম দিকে কি আছে অগ্রগতির প্রতীক, অগ্রগতির প্রতীক লিখলাম, চাকা উত্তর হবে ঘর দাগে চাকা আছে, দেখো একদম এর সোজাসুজি আমি লিখছি চাকা, এইরকম করে আমাদের বাম দিক ডান দিক ম্যাচিংটা করতে হবে। এবারে একটি বাক্যে উত্তর দাও, মানুষ প্রথম কি দিয়ে চাকা বানিয়েছিল, উত্তরটা কি হবে মানুষ প্রথম, প্রশ্ন অনুযায়ী পুরো বাক্য উত্তর লিখব, মানুষ প্রথম কাঠে গুঁড়ি দিয়ে চাকা বানিয়েছিল। তারপরে দেখো এবারে এটা এক কথায় উত্তর, এবারে আছে লিখতে হবে চাকা আবিষ্কারের ফলে মানুষের কি সুবিধা হয়েছিল, একদম যেখানে প্রশ্ন উত্তর পর কথা সেখানে চলে যাবে। চাকা আবিষ্কারের ফলে মানুষের কি সুবিধা হয়েছিল, আদিম মানুষ চাকা লাগিয়ে এক ধরনের কাঠের গাড়ি বানিয়েছিল, এর ফলে তাদের কি হতো যাতায়াতের ব্যবস্থা সুবিধা হলো, তারা জিনিসপত্র পরিবহন করতে পারতো এক জায়গা থেকে অন্য জায়গায়, গাড়ি টানতো পালিত পশুরা, তাদের তাদের গাড়ি ছোট ছোট ছেলে মেয়েরা তাদের বাবা মা কাঁধে না চেপে, তখন তো অত এখনকার মতো যানবাহন ছিল না, এক জায়গা থেকে অন্য জায়গায় তারা স্থানান্তরিত হতে পারতো, চাকা তাই আদিম মানুষের জীবনযাত্রায় গতি এনে দিয়েছিল। হয়ে গেল, কি হলো একটা বাক্যের থেকে একটু একটা দুটো বাক্য বাড়লো না, ওই জন্য লেখা আছে একটি বা দুটি বাক্যের উত্তর দাও। এই যে ওই জন্য আগে তোমাদের প্রশ্ন উত্তর করার আগে, অনুশীলনীতে করার আগে আমাদের এগুলো ভালো করে মুখস্থ করতে হবে, কারণ যখন অনুশীলনী আমি শুরু করব আমি তখন তো এটা দেখে লিখবো না, তখন আমাকে না দেখে লিখতে হবে, তাই আমি এটা আগে পড়ে নেব, নেওয়ার পরে আমি অনুশীলনীতে আসবো। আর যখন অনুশীলনী করবে তখন খাতার উপরে অবশ্যই হেডিং দেখবে, এই তো আমি দিয়েছি চাকা আবিষ্কার ও যানবাহন, এইটা দিয়ে নিচে অনুশীলনী দেবে, দেওয়ার পরে অনুশীলনীতে ডাক নাম্বার দিয়ে উত্তরগুলো লেখার
চেষ্টা করবো। পরের দিন আমরা নতুন একটা অধ্যায় যাবো।